আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুকিং উইথ লাভে। আজকে আমি আপনাদের একটা সিম্পল টেস্টি মাছের রেসিপি তৈরি করে দেখাবো। তো তার নাম হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। তো দেখুন, তার জন্য লাগছে তেলাপিয়া মাছ, আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর লাগছে কুচি করা পেঁয়াজ, আর এটা একটা টমেটো আর একটা পেঁয়াজের পেস্ট আছে। তো আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর লাগছে টমেটো কুচি, আর লাগছে ধনে পাতা, আদা বাটা, আর লাগছে চেরা কাঁচা লঙ্কা দুটো, এটা শুধু ফ্লেভারের জন্যে, আর লাগছে ধনে জিরে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো চলুন, আর হ্যাঁ, সামান্য কালো মরিচ লাগছে, কালো জিরে বলে যাকে। তো এবার তৈরি করে নিই রেসিপিটা। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা নতুন এসেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটাকে, আর পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখুন, আমি মাছে হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে মাছ ভাজার জন্যে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হলে আমি তার মধ্যে তেল দিয়ে দেব, কারণ মাছ ভাজতে গেলে অবশ্যই ভালোভাবে তেলটা গরম করে নেবেন, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। এবং তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে তেলটা গরম হোক। আর হ্যাঁ, যদি আপনাদের ফ্রিজে থাকে মাছ, তো অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। আর মাছের স্বাদ বজায় রাখার জন্য অবশ্যই আপনারা দুধে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, যেহেতু ফ্রিজের মাছ তো স্বাদটা একটু খারাপ হয়ে যেতে পারে। তো আমার এটা টাটকা মাছ। তো দেখুন, এবার আমি ভেজে নিচ্ছি মাছগুলো, খুব সাবধানে দেবেন, তেল ছিটকে গায়ে পড়ার চান্স থাকে। তো আস্তে করে ছেড়ে দিতে হবে মাছটা, তো এর 1 পিট লাল লাল করে ভেজে নেব আমি। আমার মাছটার একদিকে লাল হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে কি সুন্দর। এবার আমি উল্টে দিচ্ছি, যাতে অন্য সাইডটাও ভালোভাবে লাল লাল ভাজা হয়ে যায়। খুব সাবধানে উল্টাবেন, যাতে না মাছটা ভেঙে যায়, আস্তে আস্তে উল্টে দেবেন। এবারে আমি একে 1 পিট লাল করে ভেজে নেব। দেখুন, আমার 2 পিটই বেশ কড়া করে ভেজে নিয়েছি। আপনারা যদি এত কড়া মাছ ভাজা না খান, তো অবশ্যই এর থেকে একটু লাইট করে ভাজবেন। তো আমাদের একটু মাছটা কড়া করেই ভাজা খায়, রান্না হোক আর ভাজাই হোক, তো একটু ডিপ মানে লাল লাল করেই ভাজে। তো আমি মাছগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর আমার কড়াতে অনেকটাই তেল রয়ে গেছে, আমি তেলটাকে কমিয়ে নিচ্ছি। তেলটাকে কমিয়ে এবার আমি এর মধ্যে কালো জিরের ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে মিষ্টি। তো এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে, তো আমি হালকা লাল করে ভেজে নিতে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে আর যে টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে, যাতে টমেটো আর কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য আদা বাটা দিয়ে দেব, একদম সামান্য আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটাকেও ভেজে নেবেন, যাতে ততক্ষণ ভাজবেন যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায়, এর বেশি ভাজতে হবে না, কাঁচা গন্ধ চলে গেলে ব্যাস, আর কিছু লাগবে না, ভাজার কোনো প্রয়োজনই নেই। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর কেমন লাগলো বানিয়ে তো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখুন, আমার টমেটো কুচি দিয়ে দিয়েছি, টমেটো কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। এবার একটু পানি দিয়ে
আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। টমেটোর কাঁচা ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ধনে পাতা কুচি আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সব অ্যাড করে ভালোভাবে কষাবেন যতক্ষণ না মশলার উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন আমার মশলার চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। তো পানি দিয়ে একে ভালোভাবে ফুটতে দিতে হবে, প্রায় 5 মিনিটের মতন, মানে হাই হিটে 5 মিনিটের মতো ফুটতে দিতে হবে। কারণ ভালো না পানি ফুটলে মাছের তরকারি স্বাদটা ভালো আসবে না। তো আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটতে দিচ্ছি। তো আমার 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভালোভাবে ফুটছে। এই সময় আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি, নাহলে হাতে বাষ্পগুলো লাগছে। তো আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আস্তে সাবধানে দেবেন, খুবই হালকা রেসিপি, সিম্পল। গরমের সময় সবাই চায় একটু হালকা খাবার খেতে, আর এরকম হালকা মাছের ঝোল হলে তো কোনো কথাই নেই, ভাতের সঙ্গে খুবই ভালো। তো মাছটা তরকারিতে ঝোলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে উল্টে নেবেন, যাতে মাছের ভিতরে ঝোলগুলো মশলাগুলো ঢুকে যায়। তো আমি মাছ দেওয়ার পরে আবার 5 মিনিট ঢাকা দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, তো দেখুন আমার ঝোলটা কতটা কমে এসেছে আর ভালোভাবে ফুটে গেছে, মাছগুলোও কিছুটা নরম হয়ে গেছে। তো আমার এবার আমি একটু কাঁচা লঙ্কাটা ছেড়ে দিচ্ছি। তো আমি তরকারিটায় ঝাল করব না, তো আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তো এর আগে কিছুক্ষণ আগেও লঙ্কাটা দিয়ে ফুটিয়ে নিতে পারেন, যখন মাছ দিয়েছিলাম তখন। তো আমি ধনে পাতা ছড়িয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, আমার তরকারি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে, হালকা লাইট খাবার। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সবাইকে খাওয়াবেন, কীরকম হলো আমাকে অবশ্যই অবশ্যই লিখে কমেন্টসে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আবার অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।